নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি, আর আজকে আমি কথা বলবো চুরি করতে গিয়ে ধরা পড়া একজোড়া টিকটকার যুবক যুবতীকে নিয়ে। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে এই যে আমাদের এই আফামনি আর এই ভাইজান টিকটক করতে গিয়ে মোবাইল চুরি করে এবং দুর্ভাগ্যবশত ধরা পড়ে যায়। ভাই রে ভাই, আপনারাই দেখেন এই আফাটারে, দেখে কি কোনোভাবে মনে হচ্ছে সে এই কাজ করতে পারে? দেখে মনে হচ্ছে কোনো মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে ভালো একটা পদে জব করে। হ্যাঁ আসলেই করে, তবে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে না, টিকটক কোম্পানিতে। আর পদের নাম হলো মোবাইল চোর। গলার টোনটা একবার শুনছেন, মানে চুরি করে ধরা পড়ার পরও চোখে মুখে তো কোনো অনুশাসনা চিহ্ন নাই, কো বরং এমন ভাবে বলতেছে মনে হচ্ছে বিশাল এক পুণ্যের কাজ করছে। ওই যে কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, এখানেও সেটাই হচ্ছে। আপামনির ঝাড়ির তোপে যার ফোন আসে সে কিছু বলতেই পারছে না। আপনাদের একটা আইফোনের দাম যদি 10টা নর্মাল ফোনের সমানই হয়, কিংবা আপনাদের যদি আইফোন থেকেই থাকে তাহলে আপনারা নর্মাল ফোন চুরি করতে গেছেন কেন? ও আচ্ছা, তার মানে নর্মাল ফোন গুলো নিয়ে গিয়ে সেই টাকা দিয়ে আইফোন কিনছেন, এইটা আপনি আগে বলবেন না, তাহলে ওখানকার আমজনতা আপনাদের ধরা তো অনেক দূরের কথা, আপনাদেরকে অসহায় মনে করে আরো ফোন গুলো আপনাদের হাতে তুলে দিত। এই জন্যই বলি শালা সব টিকটকারের হাতে আইফোন আসে কোত্থেকে, সবার বাপের তো আর কোটি কোটি টাকা নাই। এইটাই তাহলে আসল ঘটনা। ভাইজানের স্টাইলটা দেখেন, হোয়াট এ লুক! আমি তো ভাবতেছি অনেকদিন চুলদাড়ি কাটাই না, এবার সেলুনে গেলে এরকম একটা স্টাইল দিব। যা লাগতেছে না ভাইজান আপনারে। আচ্ছা কোন সেলুনে গেলে এরকম কার্ডটা দিতে পারবে একটু বলেন তো। না মানে এদের কি বাবা মা নাই, নাকি ফ্যামিলিতে কোনো মানুষ নাই? বাবা মা আছে। হ্যাঁ সবই আছে। সব আছে মানে ফ্যামিলি বাবা মা থাকার পরও আপনাদের এইগুলা কেমনে এলাও করে আমি বুঝি না। তোমরা ভালো হয়ে যাও, এখন সময় আছে ভালো হইতে। আঙ্কেল, কয়লা ধুলে যেমন ময়লা যায় না, তেমনি টিকটকাররাও কখনো ভালো হয় না, বিশেষ করে এই ধরনের টিকটকার। আচ্ছা তুমি ফোন এটা দিয়া, তারপর তুমি আসাম প্রদেশ। আর তার থেকেও বড় কথা হলো মানুষ পরিবর্তনশীল, কিন্তু টিকটকাররা কখনো পরিবর্তন হয় না। আজকে বলবে আমি ভালো হইয়া গেছি, কালকে দেখবেন আবার যা তাই। তোমার তো কোনো ইজ্জত নাই। এই যে দেখেন মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ছে, তারপরে এদের মধ্যে কোনো অনুশাসনা দেখতে পারছেন? সমাধান না হলে তো তার দুঃখ এনে যেত। নাই কোনো অনুশাসনা নাই, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও পাবেন না। কারণেরা এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, ধরা পড়ার পর কিভাবে সবকিছু ম্যানেজ করতে হয় এরা খুব ভালোভাবে জানে। ছোট ভাই তুমিও না, কেন লজ্জা দিস? ওখানে তার কত ফ্যান ফলোয়ার আছে তুমি জানো? আরে আমার পোলা হেল্প যে পাগল। আসলে বাচ্চা বাচ্চা পোলা ফ্যান গুলো এখন টিকটক দেখে আর এইসব মানুষগুলোর ফ্যান হয়ে যায়। বাট এরা কি করতেছে, এখানে ওখানে গিয়ে চুরি বাটপারি করতে গিয়ে ধরা পড়তেছে। এখন আপনাদের এই কাজগুলা যদি ওই বাস্তা পোলা প্যান গুলা দেখে তাহলে তারা আপনাদের সম্পর্কে কি ভাববে বলেন? আমারে বলেন, গেট আপ সেট আপ দেখে তো মনে হয় না যে আপনারা এমন কোন ফ্যামিলি থেকে বিলং করেন যেখানে আপনাদেরকে চলতে হলে এগুলা করতে হবে। তাহলে কেন এই চুরি বাট পারি? এত সুন্দর সুন্দর আপুরা টিকটক করে, এরকম দুষ্ট পোলা প্যান সব ফ্রেন্ড সার্কেলে দু একটা থাকে, মানে একজন চুরি করে ধরা পড়ছে সবাই তারে মারার জন্য মুখে আছে। বাট তার সেদিকে কোনো খেয়ালই নাই, সে দেখতেছে মেয়েটা সুন্দর নাকি অসুন্দর। এত সুন্দর সুন্দর আপুরা টিকটক করে। বাই দা ওয়ে, আপনারা হয়তো অনেকেই মনে করেন আমি মনে হয় সব টিকটকারদের হেট করি, কিন্তু এটা সত্য না। আমি সব টিকটকারদের হেট করি না, আমি হেট করি এই ধরনের কিছু টিকটকারদের যারা এই কাজগুলা করে কিংবা অশ্লীল ও ক্রিঞ্জ ভিডিও বানায়। দেখেন আপামনি ও ভাইজান, আপনাদের যদি টাকার প্রয়োজন হয় তাহলে আপনারা আপনাদের ফ্যামিলিকে বলেন, তারা যদি আপনাদের ব্যবহার না করতে পারে তাহলে কাজ করে খান, চুরি কেন করতে হবে? আর এখন টিকটক করেই তো অনেকেই অনেক টাকা কামাচ্ছে। হ্যাঁ হয়তো টিকটক অ্যাপ টাকা দেয় না, কিন্তু অনেকেই টিকটকে বসে প্রোডাক্ট প্রমোশন করে কিন্তু অনেক টাকাই কামাচ্ছে। আপনারাও করেন, বিশ্বাস করেন এসব চুরি বাটপারি করে কোনো লাভ নাই, দিন শেষে আপনাদের নিজেদের সম্মান যাচ্ছে তো যাচ্ছে, সেই সাথে আপনাদের ফ্যামিলি বাবা মায়ের সম্মান গুলো ধুলোয় মিশে যাচ্ছে। সো এগুলা বাদ দিয়ে পারলে ভালো কিছু করেন, আপনার জন্য ভালো হবে, দেশ ও দশের জন্য ভালো হবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন, লাগবো ভিডিওটা দেখছেন এতটুকুই না, তবে নামটা মনে রাখেন। চিল।